হ্যালো গেমবাজরা সো আপনারা আনবক্সিং পছন্দ করেন এটার লাগা খুবই প্রতিকূল অবস্থার মধ্যে মানে নতুন জিনিস কিনলে আপনাদের লাগা আনবক্সিং করতে মন চায় সো এই মনিটরটা লইলাম ঘরের অবস্থা খুবই খারাপ মানে পুরো ঘর রিনোভেট করতেছি তো এই অবস্থার মধ্যে মনিটর তো লাগাই দেব নালে আমি আন্তাজ পাবো না তো এই কারণে মনিটরের আনবক্সিং আপনাদের লাগা করতেছি আমার হয়রান হয়ে গেছি ঘরের কাজ এই যে এগুলা করতেছি এগুলা গেমে লাগানোর লাগা ফ্লোটিং ডিস্ক লাগাইতেছি এখানে ছিদ্র হয়ে গেছে এটার উপরে ঠিক করুম যাই হোক এই মনিটর এনে হলাইছি এই মনিটর হইল গিয়া আপনার ডেলের 27 ইঞ্চি মনিটর মডেল হইল S2721QS সো এটা আমার বেসিক্যালি আমার PS5 আর পিসি লাগা কিনছি এটার মধ্যে আপনার IPS ডিসপ্লে 27 ইঞ্চি মনিটর 4K VESA মাউন্ট আছে and then এগুলা আছে আর এই লগে এই যে পিচের সিন HDR আছে সো মোটা আর আপনার আর্গোনমিক সবভাবে করা যায় ডাইনে বায়ে উপরে নিচে তারা মেরা যেমনে ইচ্ছা ওমনে করতে পারবেন আপনার সমস্যা নাই তো আমি অনেক রিসার্চ করানোর পর অনেক কিছু করানোর পর প্রায় 2 মাস রিসার্চ করানোর পর আমি ডিসাইড করছি দেখেন কি অবস্থা নিচে পুরা ঘর আপনার গলেগা ঠিক করতেছি যাতে আপনারা সবাই সেটআপ টুর চাইছেন সো সেটআপ টুর দিমু এগুলা সব কিছু লাগানোর পরে আপাতত মনিটরের আনবক্সিংটা দিতেছি আর কি তো যাই হোক প্রায় 6 মাস এটা ই করনের পর আপনার 6 মাস না 3 মাস মেবি আর কি রিসার্চ করনের পর দেখলাম যে 4K IPS ডিসপ্লে HDR এগুলা হ্যানতেন সবকিছু সহ এই মনিটর বেস্ট তো এটা লাগে এটাই নিছি এটা একটা স্টকে আনছিল আমি জার্মানির তা আনাইছি মনিটরটা ঠিক আছে সো খুইলা দাই আপনাকে দেখি গলের লাইটিং কন্ডিশন বেশি ভালো না তারপর যতটুক পারি আর কি সো ক্যামেরা সেটআপ করলাম ঘরের মধ্যে লাইটিং অবস্থা খুবই খারাপ ঘরের অবস্থা দেখছিনি একটু আগেও কইলাম যেহেতু আপনাদেরকে এত কষ্ট করতেছি এই কষ্টের বদলে আপনারা একটু চ্যানেলটারে শেয়ার করে দেন সাবস্ক্রাইব নোটিফিকেশন সহ করেন আর সবার মধ্যে ছড়ায়া দেন তো আজকে যেহেতু মনিটর আনবক্সিং করতেছি আর ঘরের অবস্থা খারাপ আমার কাছে নরমাল কেচিটাও নাই নরমাল চাকুটা নাই সো স্ক্রু ড্রাইভার দিয়া আমি বক্স খুলুম আমার কাছে কিছু নাই কিছু করার নাই স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হইব Yeah, useful. কেচি দে অনেকক্ষণ লাগতো এমনি এমনি করতে টান দিলাম খুলে দিল আচ্ছা আবার পইরা না যায় কারণ মনিটরটা ঠিক করি মনিটর বাংলা খবর আছে আচ্ছা এই হলো HDMI কেবল ইনস্ট্রাকশন মনিটর কেমনে লাগাইতে হয় টি দহন লাগবো না আমরা অনেক এক্সপার্ট power code যেহেতু জার্মানিতে কিনছি তো ইউরোপ এটা মানে এখানে একটা দেয়নি আই থিংক আমেরিকারটা দিছে সো আমার ই লাগাইতে হবে অ্যাডাপ্টার লাগাইতে হবে আমাকে এখানে সব 3 প্লাগ ম্যানুয়াল হাবি যাবি আর এটা হইল গিয়া আপনার নিচের মাউন্ট খুইলা দেখাই Hello, mounta. Both heavy. মানে অনেক মজবুত লাগে নরমাল ইয়েটা অনেক হালকা দেই বাট এটা অনেক মজবুত এর নিচে রাবার ই আছে যাতে স্লিপ না কাটে আচ্ছা এইবার মনিটর বাই করি কাটটা লই আচ্ছা এখন এটার উপরে টোডা হলাই মনিটর বাই করি তো মনিটর এখানে কি এটা কি এমনই আসিল না ছিঁড়া গেছে ও না এমনই আসিল এখানে যে কস্টিপ লাগে না ছিঁড়ে নেই এই হলো মনিটর খুলে না দেখা যায় হ্যাঁ দেখা যায় এই হলো মনিটরের পিছনের সিন এই সাদা সাদা না অ্যাশ কালার ক্যামেরার মধ্যে যদিও ধরতেছে না ऐश कलर ये मॉनिटर उठाइलाम आपने को लेगा और नीचे शॉप पोर्ट की पोर्ट डिस्प्ले पोर्ट तार पर HDMI दुइटा और ये पावर पोर्ट बाबा रे बाबा बारिया से अरे ये लो सामने तो चला दे हमने शॉट एक ना की এটা কি ও এটা হলো ওই মনিটরের স্ট্যান্ড ওই নিচের টাইটেল লগে লাগবে আর কি স্ট্যান্ডটা অনেকই সুন্দর মডার্ন জামানার স্ট্যান্ড আমার কাছে ফাটাফাটি লাগছে So yeah, ये लो monitor अहोंने इंटरे fit कोई आपने को दाहित अच्छी लगे So assembly टा फटाफटी दिशे कोनो screwdriver में screwdriver किच्छ लग बोना इधर लो इवन इधर भी तो डुका इवन अरे साला उल्टा डुका था शी ये लगे इलाम ये कने screw आसे screw आद दे चाबी नोटन घुराया स्क्रू लगा दिले काम शेष स्टैंडर्ड लगे इटा लगे गया ना स्क्रू ड्राइवर लगलो ना कोनो किछु लगलो आद्य टाइट करे लगे गया इजी और एटा तो मॉनिटर बहाना आरो इजी एटा आपनादेर देखाइताछि ए देखेन কতটুকু इजी লইলাম লকের মধ্যে বহাইলাম লাগিয়ে দিলাম শেষ মনিটর অ্যাসেম্বলি শেষ এত ইজি অ্যাসেম্বলি আছে আর किच्छु लागलो ना बहा दे मोने ये तो बया कैसे मॉनिटर इटा तो यार की बहाई सी जस्ट ये वाले मनी मापुने लेगा मॉनिटर बया कैसे ये तो हम सुंदर कोई ना ये लो पिच्छा पूरा वाला लगे PS5 लगे हल्का एक टू मिल से सादा सादा बाले लगे तो ये ধন্যবাদ দেখার জন্য সবাই মিলে কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন বন্ধু বান্ধবকে বলেন বেশি বেশি করে এই যে এত কষ্ট করে আপনাদের লাগা ঘরের ভাঙাচুরা অবস্থার মধ্যে আপনাদের মনিটর আনবক্সিং করলাম এটার লাগা ইচ্ছা মতন শেয়ার দিয়ে দেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন গেম বাজার সাথে থাকবেন